প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। চলছে বিজয়ের মাস, এই বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর যোদ্ধাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। দর্শক, শৈত্যপ্রবাহ চলছে, এই শীতে ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে ভুগছেন অনেকেই। আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথার বিভিন্ন দিক নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি তিনি কনসালটেন্ট ইবনে সিনা হাসপাতালে কর্মরত আছেন। দর্শক, এই হাঁটু ব্যথা নিয়ে আজকে আমরা জানব কেন হয় হাঁটু ব্যথা, কী করণীয়, কী চিকিৎসা। ডাক্তার শহীদুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল দর্শককে। আচ্ছা, আমরা যে বিষয়ে আজকে কথা বলবো হাঁটু ব্যথা, আপনি জানেন যে শৈত্যপ্রবাহ চলছে, শীতের মধ্যে অনেকেই কিন্তু কষ্ট পাচ্ছেন হাঁটু ব্যথা নিয়ে। আমরা যদি হাঁটু ব্যথার কারণটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা জানতে চাই, তাহলে আসলে কেন এই হাঁটু ব্যথাগুলো হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যদি বয়স ভিত্তিতে মানে বলি যে শিশু এবং কিশোর যারা আছে, 18 বছরের নিচে যাদের বয়স, এরা যদি জুভেনাইল আর্থ্রাইটিস অথবা রিউম্যাটিক ফিভার আমরা বলি, রিউম্যাটিক ফিভারের কিন্তু সাইন সিমটম হলো মানে জয়েন্ট পেইন দিয়ে। এছাড়া এই 18 বছর যে বয়স বললাম, এর মধ্যে কিন্তু সিরিয়াস অসুখও হতে পারে, যেমন অ্যারাউন্ড নি জয়েন্ট এবং তার আশেপাশে আপার টিবিয়াতে অথবা লয়ার ফিমারে যদি বনি কোনো টিউমার হয়, সেটাও কিন্তু নি জয়েন্টের ব্যথা নিয়েই আসে। তো 18 বছরের বয়সের আগে, এপিফাইসিয়াল ক্লোজারের আগে আমরা বাচ্চাদের সিরিয়াস একটা অসুখ হয়, যেমন অস্টিওসারকোমা হয়। অস্টিওসারকোমা এটা ইউজুয়ালি যে কোনো বয়সই হতে পারে, তবে ইউজুয়ালি সেকেন্ড ডিকেড অফ লাইফ ডাক্তার আমরা বলি যে এপিফাইসিয়াল ক্লোজারের আগে, মানে বোন গ্রোথ কমপ্লিট হওয়ার আগে এটা হয়ে থাকে। কাজেই সেই অস্টিওসারকোমা হলেও কিন্তু হাঁটুতে ব্যথা, হাঁটুর পাশে ব্যথা হয়। এরপর আমরা যদি বলি যে ইয়াং অ্যাডাল্ট লাইফ, 18 বছর থেকে তারপর মনে করেন যে আপনি 50-60 বছর পর্যন্ত, এই বয়সটা আমরা অ্যাক্টিভ থাকি, মানুষ সাধারণত অ্যাক্টিভ থাকে, কাজকর্ম করে, সে ট্রাভেল করে, সে খেলাধুলা করে, কাজে এই সময়ে ইঞ্জুরি হতে পারে, স্পোর্টস ইঞ্জুরি হতে পারে। স্পোর্টস ইঞ্জুরি হয়ে তার লিগামেন্ট ভিতরে টিয়ার হতে পারে, তার মিনিস্কাল ইঞ্জুরি হতে পারে, তার বোন ফ্র্যাকচার হতে পারে, এই সমস্ত কারণে হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া এই মিডিল এজ গ্রুপের কিন্তু অস্টিও আর্থ্রাইটিসও হয়। আবার ধরেন যে ওল্ড এজ, আমরা যদি 60-এর উপরে বয়সের লোকদের কথা চিন্তা করি, সিনিয়র সিটিজেনদের কথা, তাহলে সেক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। তো এখানে যে অস্টিও আর্থ্রাইটিসের কথা বললেন বা জুভেনাইল আর্থ্রাইটিসের কথা বললেন, এটা কি শীতের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? কারণ শীতের মধ্যে দেখা যায় যে এটার প্রকোপটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শীতের মধ্যে আসলে এমনি নার্ভের ব্যথা বেড়ে যায়, আবার জয়েন্টের ব্যথাও মানে এড়ে যায়। কারণ হলো কি, শীতে আমরা একটু জুবুথুবু হয়ে থাকি, নিজেকে গুটিয়ে রাখি, তো পেইন কিন্তু অ্যাক্টিভ লাইফ লিড করলে পেইনটা একটু কম অনুভূত হয়, কম থাকে। তো শীতে, শীত যেহেতু আমাদের আড়ষ্ট করে রাখে, আমরা শীতের মধ্যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পছন্দ করি, হাঁটু বা জয়েন্টগুলো ফ্লেক্স করে, ভাঁজ করে শুয়ে থাকতে আমাদের কমফোর্টেবল লাইফ। কাজেই এই যে মানে অ্যাক্টিভিটি হচ্ছে না, এই এবং রেস্টিং কন্ডিশনে এই সময় সে এই জন্য পেইনটা বেশি অনুভূত হয়। আচ্ছা ডাক্তার শহীদুল, আপনি একটা কথা বলছেন যে শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে যে অস্টিও সারকোমার একটা কথা বলেছেন, যেটা আমরা জানি যে এক ধরনের বোন টিউমার, তো এই অস্টিও সারকোমাটা আসলে মানে কেন হচ্ছে বা এটা কি, সিমটমটা কি, বোঝার উপায়টা কি? হ্যাঁ, অস্টিও সারকোমা আসলে খালি বোন টিউমার না, এটা একটা মানে প্রাইমারি বোন ক্যান্সার। আমরা সাধারণত শরীরের অন্য অন্য অংশে যে সমস্ত ক্যান্সার হয়, আমরা জানি একটু এজেড লোকেরা, একটু বয়স্ক লোকেরাই মানে অ্যাফেক্টেড হয় সাধারণত, যেমন লাংসে ক্যান্সার যদি হয়, লিভারে ক্যান্সার হয়, গাটে হয়, কিডনিতে হয়, তাহলে সে সাধারণত বয়স্ক লোকদের মানে ক্যান্সার আমরা ইউজুয়ালি মনে করি। কিন্তু এই যে অস্টিওসারকোমাটা, এটা ইউজুয়ালি মানে বাচ্চাদের ক্যান্সার, এটা মানে শুনতেও খারাপ লাগে এবং আসলে এটা খুবই অমানবিক। এবং এইটার, এই অস্টিওসারকোমার একটা বিরাট অংশ হলো অ্যারাউন্ড নি জয়েন্ট হয়, যে নি জয়েন্টের ভিতর থেকে অস্টিওসারকোমাটা হয়। তো এখন এইটা হচ্ছে যে প্রেজেন্ট করে কিভাবে বাচ্চারা, ইউজুয়ালি বাচ্চারা হাঁটুতে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো হাঁটুতে যখন ব্যথা হয়, তো বাচ্চারা তো সবাই খেলাধুলা করে, বিভিন্ন সময় খেলতে যেয়ে পড়ে যায়, তো আমরা অনেক সময় ইগনোর করি যে ওই যে খেলতে যায়, বা
একটা মানুষের যখন পেইন হয় তখন সে খুঁজে যে সে কবে কোথায় কখন ব্যথা পেয়েছিল। তো যখন হাঁটুতে ব্যথা তাহলে ও খেলতে যায় সে তো একটু ব্যথা পেয়েছিল, তো ওইভাবে যদি একটু ওষুধপত্র খায় যদি সাময়িকভাবে ব্যথা কমে যায় তাহলে কিন্তু এটা মিস হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা কারণও রয়ে গেল। কারণ হচ্ছে কি যে আমরা তো জানি যে বাচ্চাদের, আপনি প্রথমে বললেন যে বাচ্চাদের ক্যান্সার তো হয় না, সাধারণত হয় না, কিন্তু কিছু কিছু ক্যান্সার তো বাচ্চাদের হচ্ছে, যেমনটি আপনি বললেন অস্টিওসারকোমা, সে কথা মা বাবার কিন্তু প্রথমেই কিন্তু ক্যান্সারের কথা চিন্তা করবে না, ব্যথা পেয়েছে বা সেই জন্য। তো সেখানে কি সিমটমগুলো দেখলে আমরা সারকোমা বা ক্যান্সার এই ধরনের আমরা বুঝতে পারি আর কি? এখন আসলে যে বাবা মা তো আর সিমটম শুরুতে বুঝবে না, কারণ ইউজুয়ালি অস্টিওসারকোমাটা শুরুতে সিমটম থাকে পেইন, এটা ডা ল্যাকিং পেইন, মানে হালকা হালকা ব্যথা থাকবে অনেক দিন পর্যন্ত, কারণ এটা যেহেতু মানে বোনসের ভিতর থেকে তৈরি হয়, কাজে এটাকে বড় হতে বা সোয়েলিং হতে ফোলা হতে সময় লাগবে আর কি। তো সেজন্য ফার্স্ট সিমটম থাকবে পেইন, পেইনের পরে সোয়েলিং থাকে। যদি খুব লেট স্টেজ হয়, যদি খুব মানে আনপ্রিভিলেজ সোসাইটি থেকে আসে, লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন থেকে আসে, তাহলে লেট কেসে সে বোন ফ্র্যাকচার নিয়েও আসতে পারে, যেটাকে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে থাকি। তো সেই জন্য যে শরীরের যে কোনো সিমটমকেই, যেমন পেইন হলে সেটা বাচ্চাদের হোক বা বয়স্ক মানুষদের হোক, মানে মানুষের উচিত যে ডক্টরকে অ্যাটেন্ড করা, তাহলে ডক্টরই তখন খুঁজে বের করবে যে কী হয়েছে। কারণ আমাদের কাছে আসলেই আমরা কমপক্ষে একটা প্লেন এক্সরে দিই। একজন দর্শক আমাদের সাথে আছেন, হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি আমি মুজাফফর আহমদ বলছি চট্টগ্রাম থেকে। জি বলুন। জি আমার বয়স এখন 65 বছর। শুনতে পাচ্ছি না কিন্তু আমরা। জি আমি রেগুলার এক্সারসাইজ করি, আমার অভ্যাস আছে দীর্ঘদিন থেকে, 20-25 বছর থেকে। জি তো আমি জানতে চাচ্ছিলাম যে আমি রেগুলার বুকডন যেটা দিই এই বয়সে এটা কোনো ওই ক্ষতিকর প্রভাব পড়বে কিনা? আপনার বয়স 65 বছর, আপনি কি রেগুলার বুকডন দিচ্ছেন তাই তো? রেগুলার দি এবং 20-25 বছর রেগুলার এক্সারসাইজ করি আমি। জি আচ্ছা, আপনার আপনার কোনো ব্যথা বা কোনো সমস্যা আছে কিনা? কোনো জায়গায় রিপিট করুক, আমি শুনতে পাইনি আগে। কোনো সমস্যা নাই, কোন সমস্যা নাই না। আমরা 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 বুঝেছি, উনি চিটাগাং থেকে ফোন করেছি, ওনার বয়স 65, ওনার বয়স যখন 20 বছর তখন থেকে উনি বুকডন দিচ্ছেন এবং রেগুলার এক্সারসাইজ করে যাচ্ছেন অদ্যাবধি পর্যন্ত, এখন পর্যন্ত করে যাচ্ছেন। কিন্তু এখন ওনার প্রশ্নটা হলো যে এই ওনার কোনো ব্যথা নাই, কোনো সমস্যা নাই, এই যে এক্সারসাইজ এবং বুকডন দিচ্ছেন এটা কি ওনার কোনো সমস্যা হতে পারে কিনা? যেহেতু উনি শুরুতে 20 বছর বয়স থেকে এটা চালিয়ে আসছেন, কাজে ওনার ফিগারটা বা ওনাকে একজন অ্যাথলেটের মতোই মনে করতে হবে। কাজী ওনার যদি কার্ডিওপালমোনারি কন্ডিশন ভালো থাকে, স্পেশালি হার্ট যদি ভালো থাকে, তাহলে উনি যতদিন পারেন এটা চালিয়ে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই, বরঞ্চ তার জন্য শারীরিকভাবে ফিট থাকার জন্য এটা ভালো হবে। জি ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি বলছিলেন যে অস্টিওসারকোমার কথা, তো আপনারা এই অস্টিওসারকোমার রোগ নির্ণয়ের জন্য আপনারা যখন আপনি বলেছিলেন একটা প্লেন এক্সরে কথা, এক্সরে করে আপনারা একটা ধারণা করতে পারেন, এর পরবর্তীতে আপনারা ডায়াগনোসিসটা কনফার্ম করেন কী করে? আমরা তো বলেছি একটা প্লেন এক্সরে করি, আর কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা কিন্তু আমরা করি, যে রক্তের কিছু পরীক্ষা দিয়ে দিই, কিছু বেজলাইন পরীক্ষা, যেমন সিবিসি করতে দিই, সিআরপি করতে দিই, ইউরিনারিয়ামি করতে দিই, আর একটা পরীক্ষা করতে দিই যে সেরাম অ্যালকালাইন ফসফেটেস, এটা অ্যাবনর্মালি হাই থাকে অস্টিওসারকোমার ক্ষেত্রে। তবে আপনি বলেছেন যে কনফার্মেশনটা আমরা আর কি ই করে করি, আমরা রেডিওলজিক্যাল ফিচার দেখে আমরা বুঝতে পারি যে যে শরীরের অন্য জায়গার চেয়ে ওখানে মনে হবে, মানে আমাদের রেডিওলজিক্যাল ভাষা বলা হয় সান রে অ্যাপিয়ারেন্স বা সান বাস্ট অ্যাপিয়ারেন্স, মানে শরীরের অন্য হাড়ের যে কোয়ালিটি, তার যে কালার, এটার চেয়ে মনে হবে যে আলাদা, মনে হবে যে ওখান থেকে কোনো আলোকচ্ছটা, মানে সূর্যের আলো যেমন চারদিকে ছড়িয়ে পড়ে সেরকম, বোনস থেকে ওখান থেকে যে এনো, মানে কোনো দ্যুতি বের হচ্ছে, কোনো রে বের হচ্ছে, এটা আমরা বলি সান বাস্ট অ্যাপিয়ারেন্স। এছাড়া আরও মানে আরও কয়েকটা ফিচার থাকে, তবে অন্য হাড়ের থেকে হাড়ের একটা একটা অ্যাবনর্মালিটি অ্যাবনর্মালিটি থাকে। যে আমাদের একজন দর্শক আছে, আমরা ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি ডাক্তার সাহেব, আমি নওগাঁ থেকে বলছি, আমার নাম প্রান্ত, আমার কিডনি, ওনার বয়স 47 বছর বয়স, ওনার ডান হাতের এবং ঘাড়ের জোড়ার ওখানে ব্যথা করে, হাত সোজা করে থাকতে ভালো লাগে কিন্তু হাত শুনে উনি ঘুরাতে পারেন না, এটা দিন কোন বিষয় করলে হচ্ছে, উনি প্যারাসিটামল খেলে একটু ভালো থাকে কিন্তু একটুতে হাতের ওই কোনো ব্যথা করে। ডাক্তার সাহেব এই বিষয়ে আমি ডাক্তার সাহেবের কাছ থেকে পরামর্শ জানতে চাই। ওনার ওনার বয়স কত? ওনার বয়স 67 বছর। 67 বছর 47
ডায়াবেটিস আছে? অসুখটা হচ্ছে যে আমাদের যে শোল্ডার জয়েন্ট, ওখানে তো দুটো হাড় মিলে একটা জয়েন্ট তৈরি হয়, তো হাড়কে যে ধরে রাখে যে ক্যাপসুলগুলো, যে সফট টিস্যুগুলো, সেই সফট টিস্যুর ইনফ্লামেশন বা প্রদাহ সেটাই হলো ফ্রোজেন শোল্ডার। এতে করে পেইন হয় এবং মানে স্পেশালি হাতটা উপরের দিকে তুলতে পারে না এবং হাত পিছনের দিকে নিতে পারে না। এই জন্য আমাদের মা খালারা বলেন যে তারা শাড়ির আঁচল যখন মানে গুছতে যান, অথবা আপনি গোসলের সময় যখন সাবান ডলতে যাবেন পিছনে, পিছনে সাবান মাখতে যাবেন অথবা পিঠ চুলকাতে যাবেন, সেই মুভমেন্টটা রেস্ট্রিক্টেড এবং পেইনফুল হবে। তো এটা সাধারণত শুধু ওষুধে মানে কাজ হতে চায় না, এটার জন্য একটু মানে মাল্টিডিসিপ্লিনারি মানে মাল্টিপল ট্রিটমেন্ট নিতে হয়। যেমন আমরা ওষুধ দিই, পেইন কিলার দিই, এক্সারসাইজ করতে বলি, কিন্তু এক্সারসাইজ পেইনের কারণে রোগীরা এক্সারসাইজ করতে পারে না, এই জন্য আমরা ফিজিওথেরাপির আশ্রয় নিতে বলি অনেক সময়। আবার অনেক সময় আমরা ইন্টা আর্টিকুলার স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি। তবে স্টেরয়েড ইঞ্জেকশনের কিছু কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু স্টেরয়েড ইঞ্জেকশন কিন্তু প্রেজেন্ট শোল্ডারের জন্য ভালো কাজ করে। কিন্তু সাইড ইফেক্ট নাই এবং ভালো কাজ করে এরকম চিকিৎসা হলো মানে আধুনিক চিকিৎসা পিআরপি, যে প্লেটিলেট রিচ প্লাজমা, যে এটা আমরা ডাক্তাররা যা জানি যে এটা একটা নতুন চিকিৎসা, রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে ইঞ্জেকশনটা তৈরি করা হয়। সেই পিআরপি চিকিৎসা দিলে তার পেইনটা কমে যায়, পেইন যখন কমে যাবে তখন রুগীকেই অগ্রগামী হয়ে এক্সারসাইজগুলো করতে হবে, যে পেইন কমলেই রুগীও এক্সারসাইজ করবেন, এভাবে নানাবিধ চেষ্টা প্রচেষ্টার ফলে তার ফ্রোজেন শোল্ডার থেকে তিনি মুক্তি পেতে পারবেন। নিশ্চয়ই আপনি আপনার সমস্যার সমাধান পেলেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি আপনাকে যেটা জানতে চাইব যে অস্টিওসারকোমার প্রসঙ্গেই ছিলাম আমরা, আপনার এদের ট্রিটমেন্টটা কী দিয়ে থাকেন? যখন আপনারা ডায়াগনোসিস কনফার্ম করলেন, নিশ্চয়ই বায়োপসির মাধ্যমে আপনারা ডায়াগনোসিস কনফার্ম করে থাকেন, এরপর ট্রিটমেন্টটা? আমরা ইউজুয়ালি এফএনএসি করি অনেক সময়, ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, অথবা একটা ইনসিশনাল বায়োপসি করি। যখন আমরা শিওর হই যে এটা একটা অস্টিওসারকোমা, এটা একটা ক্যান্সার, তো সেক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা ক্যান্সার এবং একটা লিম্বের একটা ক্যান্সার, এবং এরকম জায়গায় হয়েছে যে লিম্বের মাঝখানে, যে পায়ের একেবারে শেষেও না, আবার জয়েন্টের মানে মাঝামাঝি অবস্থা। কাজেই ক্যান্সার তো এটাকে এটাকে নিয়ে তো আর মানে বসত করা যাবে না, কাজে এটা ম্যাক্সিমাম সময়ই এটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তবে সার্জারি এর আগে অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, যেটাকে বলে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যে সার্জারির আগে যে কেমোথেরাপিটা আমরা দিয়ে থাকি। এরপরে সার্জারি করার পরে আমরা টিস্যু বায়োপসির গ্রেডিং অনুযায়ী আবারও কেমোথেরাপি এবং রেডিওথেরাপি মানে প্রয়োজন মতো দিয়ে থাকি। তবে অনেক সময় যে অ্যাফেক্টেড অংশটা অ্যাম্পুটেশন করে সেখানে কাস্টম মেড প্রোস্থেসিস আমরা লাগিয়ে দিয়ে থাকি, যে এটা দিয়ে রোগীরা হাঁটাচলা করতে পারে। এবং আপনি যেটা বলছেন যে সার্জারি, সার্জারির কথা তো হলো যে আপনি যে অ্যাম্পুটেশন যেটা বলছিলেন, যে যে পাটা আক্রান্ত হয়েছে সেই পাটা ফেলে দেওয়া, মানে এটা হলো অনেক সময় আমরা ফেলে দিই, অথবা যদি কোথাও ওই অংশগুলো বোনসের ওই অংশগুলো ফেলে দিয়ে আমরা ওখানে আর্টিফিশিয়াল লিম্বের অংশ লাগিয়ে দিতে পারি, এটাকে বলে কাস্টম মেড মেড প্রোস্থেসিস। তো তবে অনেক সময় মানে অ্যাম্পুটেশনের সিদ্ধান্ত নিতে হয় আমাদের। তো এই এই অস্টিওসারকোমার ক্ষেত্রে আমরা যেটা জানি এটা খুব অ্যাগ্রেসিভ, হাইলি অ্যাগ্রেসিভ, খুব দ্রুত শরীরের বিভিন্ন অংশে এই ক্যান্সারটা ছড়িয়ে যায়। সেই জন্য এটার চিকিৎসা তো আপনারা বলেন যে খুব দ্রুততার সাথে এই চিকিৎসাটা করা উচিত, নাহলে কিন্তু ভবিষ্যতে দেখা গেলো যে ছড়িয়ে গেলে তখন আর ওই সার্জারি করেও খুব বেশি বেনিফিট আশা করা যায় না। তো আপনি আরেকটা বলছিলেন যে আমাদের সিনিয়র সিটিজেনদের কথা বলছিলেন, অস্টিও আর্থ্রাইটিসের কথা বলছিলেন, যে অনেকে হাঁটতে পারছে না বা অনেকে লাঠি ভর করে হাঁটতে হচ্ছে। তো এই অস্টিও আর্থ্রাইটিসটা আসলে এই বয়সে কেন হয় বা এটার আপনার চিকিৎসা পদ্ধতিটা কি? অস্টিও আর্থ্রাইটিস অসুখটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়ালি ওয়েট বেয়ারিং জয়েন্টে হয়, তো আমাদের নি জয়েন্ট একটা ওয়েট বেয়ারিং জয়েন্ট, তো নি জয়েন্ট আমাদের অন্যতম একটা বড় একটা জয়েন্ট কিন্তু শরীরের। তো আপনি চিন্তা করুন যে যদি শুধুমাত্র হাড় দিয়ে জয়েন্ট তৈরি হতো তাহলে কিন্তু মানে ফ্রিকশন হতো, সেজন্য সৃষ্টিকর্তা এরকমভাবে করে দিয়েছেন
যে আমরা আমরা যখন এক্সরে করি নি জয়েন্টের এপিভিউ করি তখন আমরা দেখতে পাই যে দুই বোনসের মাঝখানে যেন একটু ফাঁকা জায়গা মনে হচ্ছে যে কালো দেখা যায়, কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু ফাঁকা না, কারণ এই এখানে ওই দুই হাড় দুই জয়েন্টেরই মাথায় কার্টিলেজ কসকসা হাড়ের একটা ক্যাপিং থাকে। আমরা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হলো কার্টিলেজের সেই ক্যাপের জায়গাটা, কাজে কোনো জায়গায় আসলে ইউজুয়ালি ফাঁকা থাকে না। এবং আমরা যখন জয়েন্ট মুভমেন্ট করি তখন সেই মুভমেন্টের সময় এই কার্টিলেজ থেকে কার্টিলেজ সেল থেকে জয়েন্ট ফ্লুইড নির্গত হয়, যে যেটা আমাদের জয়েন্টের মুভমেন্টকে স্মুথ করে, যেটা আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। ইয়েস, আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। এটা তো একটা নর্মাল প্রসিডিউর যে মাসখানেক এখন এই যে কার্টিলেজের সেলের যে ক্ষয় হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, এইটাই হলো অস্টিওআর্থ্রাইটিস। সেক্ষেত্রে মানে যে আপনার কার্টিলেজের যে সেলগুলো ক্ষয় হচ্ছে এবং যার মুভমেন্টে এই হচ্ছে, তো সেক্ষেত্রে সিমটমগুলো কী প্রডিউস করে? সিমটমটা রোগীরা ইউজুয়ালি মানে পেইন নিয়ে আসে। আর রোগীরা বলবে যে সে যখন প্রেয়ার করতে যায়, নামাজ পড়তে যায়, তখন হাঁটুবাস করতে পারে না। সে তাশাহুদ বা আত্মাহিত যখন পড়ার যে পজিশন সেটা সে করতে পারে না। আর সে যখন টয়লেট করতে যাবে প্লেন কমোডে, তো তখন তার বসতে কষ্ট হয়, আর তাকে হয়তো অন্য কিছুর সাপোর্ট দিয়ে তাকে বসতে হয় এবং মানে বসার সময় উঠতেও হয়। এবং রোগীরা বলে বয়স্ক সিটিজেনরা যে তার মনে হচ্ছে যে জয়েন্টের ভিতরে কটমট করে আওয়াজ হচ্ছে, এগুলো সিমটম। এরপর আমাদের কাছে আসলে আমরা তো সিমটম শুনি, তারপর কিছু এক্সামিনেশন করি, পরীক্ষা নিরীক্ষা করে আমরা এক্সরে করে অস্টিওআর্থ্রাইটিস ধরতে পারি আমরা। আচ্ছা, তো এক্সরে করে যখন আপনারা অস্টিওআর্থ্রাইটিস ধরলেন তখন আপনারা এটা ট্রিটমেন্ট কী থাকে এবং এই ট্রিটমেন্ট কি আদৌ ভালো হয় কি না? আসলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যতগুলো অসুখ আমাদেরকে মানে অসহায় করে মানে তুলে, তার ভিতর অস্টিওআর্থ্রাইটিস ছিল একটা। এটাকে আমি বলি যে নদীর ভাঙনের মতো, যে নদীর ভাঙনকে কিন্তু একেবারে ঠেকানো যায় না পুরোপুরি, কিন্তু অনেক সময় স্লো করে দেয়া যায়, তারপর তার মানে ক্ষয়ক্ষতিটা মনে করেন যে কমানো যায়। ঠিক অস্টিওআর্থ্রাইটিস এটা একটা মানে প্রসেস, এটাকে একেবারে টোটালি বন্ধ করার কোনো প্রসেস আবিষ্কার হয়নি। তবে কিছু আছে ওষুধ, কিছু আছে লাইফস্টাইলের মডিফিকেশন, যেমন ওয়েট যদি কারো বেশি থাকে তার ওজন কমানো, যদি মানে যে পজিশন ওভার ইউজ, সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে, তারপর প্লেন কমোড ইউজ করলে, বা প্রেয়ার যদি আমরা প্লেন যায় না মাঝে বসে পড়ি তাহলে মানে ওভার ইউজ হয়, মানে কার্টিলেজের উপর চাপ পড়ে, এই কাজগুলো আমরা অ্যাভয়েড করতে বলি আমরা। এছাড়া চিকিৎসা আসছে কি, আসার আলো একটা চিকিৎসা আসছে এখন, সেটা হলো পিআরপি, প্লেটিলেট রিচ প্লাজমা। আমরা জানি যে প্লেটিলেটের মধ্যে আছে গ্রোথ ফ্যাক্টর, সেই গ্রোথ ফ্যাক্টর আমাদের কার্টিলেজ সেলগুলোকে আবার প্রাণ সঞ্চার করে, আবার নতুন করে সেখানে রিজেনারেট করে, নতুন করে সেল তৈরি করে। এভাবে অস্টিওআর্থ্রাইটিসকে মানে প্রতিহত করা সম্ভব হয়, বা আমরা বলি যে রিজেনারেশন এবং রিপেয়ার হয়। তো সেই পিআরপিটা আসলে আপনারা মানে পদ্ধতিটা কী, আপনারা আসলে পিআরপিটা কী করে মানে দর্শকদের বোঝার জন্য খুব সহজে যদি আপনি একটু বলতেন? এটা কিন্তু মানে ভয়ানক কোনো সিটুয়েশন না, যে রোগীর শরীর থেকে একটু রক্ত টেনে নেওয়া হয় 20-25 cc, এটা মানে শিরা থেকে নেওয়া হয়, তারপর ওইটাকে একটা মেশিন আছে সেন্ট্রিফিউজ মেশিন, ওইটার মধ্যে দিয়ে প্রসেসিং করে রক্ত রসটা সেপারেট করা হয়, এবং আমাদের এই রক্ত রসের মধ্যে প্লেটলেট বেশি থাকে এবং গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে, এবং এইটাকেই আমরা পিআরপি ফ্যাক্টরের সাথে আমরা যোগ করে আমরা রোগীর জয়েন্টের ভিতরে ইনজেক্ট করি। তার মানে আপনি বলছেন একটা ইঞ্জেকশনের মতো রোগীর শরীর থেকে ব্লাডটা প্রসেস করে আপনি শুধু ওই যে রক্ত রসটা নিচ্ছেন, নিয়ে এটা আপনার যেখানে ব্যথা হচ্ছে, যেটা আর্থ্রাইটিস আছে, সেখানে আপনি পুশ করছেন জয়েন্টের মধ্যে পুশ। আচ্ছা, তাতে করে ওই এলাকাটা মানে কিভাবে এটা রিজেনারেট করে? হ্যাঁ, মানে আপনি যেটা বলছিলেন যে গ্রোথ ফ্যাক্টরের কথা বলছিলেন, সেই গ্রোথ ফ্যাক্টরটাই আপনার এখানে নতুন করে সেল তৈরি করে, ঠিক তো? তো সেক্ষেত্রে এটা কতদিন দিতে হবে এই পিআরপি থেরাপিটা? এবং খরচের পরিমাণটা কেমন? হ্যাঁ, আমরা আসলে ইউজুয়ালি আমাদের দেশে আমরা তিন কোর্স ইঞ্জেকশন দিচ্ছি, এবং প্রতি মাসে একবার করে। তো ইন্টারনেটে আছে এবং যে 3-5 shoot পর্যন্ত দেওয়া যাবে। এটার খরচ বাইরের দেশের তুলনায়, আমরা তো এখন মানে ইউরোপ আমেরিকাতেও কত খরচ সব যা জানতে পারছি, সে তুলনায় আমাদের দেশে খরচ কিন্তু সহনীয় মাত্রায়, তবে খরচ মোটামুটি একটু হয় আর কি। জি, ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম আপনার সুন্দর পরামর্শের জন্য, নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে বিষয়টি জানলাম যে নি জয়েন্টে পেইন অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওসারকোমা হতে পারে, তো এরকম নি জয়েন্টে পেইন থাকলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। খোদা হাফেজ।